आमी तुमारी प्रेम भिखारी आशे देखो जीवने मरणे। তার অবদান বাংলা চলচ্চিত্রে সবার উঠে। ঢাকাই সিনেমার সোনালী দিনের চিত্রনায়ক অসীমও চলে গেলেন। শাহাবুদ্দিন মেডিকেলে তার মৃত্যু হয়। ইনানিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই কিংবদন্তিকে হারালাম আমরা। নায়ক ওয়াসিম বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে হাঁটতে পারছিলেন না তিনি। বিছানায় শুয়ে কাটছিল তার সময়। কিংবদন্তি অভিনেতা ওয়াসিমের মৃত্যুতে বাংলা সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান আবেগঘন হয়ে বললেন, আবারও চলচ্চিত্র অঙ্গনে শোকের মাতম। একের পর এক নক্ষত্রের পতনে শূন্য হয়ে যাচ্ছে এই মাধ্যমটি। কবরিয়াপা চলে যাওয়ার বিষাদের মধ্যে সোনালী দিনের জনপ্রিয় নায়ক ওয়াসিম আঙ্কেল মারা গেলেন। ইনানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ফোক ফ্যান্টাসি ধারার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ওয়াসিম আঙ্কেল 70-80 দশকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। একসময় বাণিজ্যিক অ্যাকশনের পাশাপাশি ফোক ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি দখলে রেখেছিলেন ওয়াসিম। 1972 সালে ঢাকাই সিনেমাতে ওয়াসিমের অভিষেক হয়। সহকারী পরিচালক হিসেবে ছন্দ হারিয়ে গেলোর মাধ্যমে, আর নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত রাতের পর দিন সিনেমার মাধ্যমে। দিন যতই যেতে থাকে ওয়াসিমের জনপ্রিয়তা ততই আকর্ষণীয় হয়। একসময় জি ঘরনার সিনেমায় অপরিহার্য হয়ে ওঠেন নায়ক ওয়াসিম।